এসটিএফের জালে আগ্নেয়াস্ত্রসহ দুই পাচারকারী। মানিকচকের অন্তরাজ্য সীমান্ত মানিকচক ঘাট থেকে দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পাইপ গান, 10 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতরা হলেন মোহাম্মদ ইসরাফ, বয়স 55 বছর, নূরপুর মন্ডল পাড়ার বাসিন্দা, ও মীর সেজবুল, বয়স 27 বছর, বাহারালের বাসিন্দা। ধৃতদের আজ পুলিশি হেফাজতের জন্য জেলা আদালতে পাঠালো মানিকচক থানার পুলিশ। মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট, সংবাদ বাংলার কথা।